আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা রেগুলার ব্লগ শেয়ার করি, সেটা হচ্ছে যে যেটা আপনারা কাটা দেখতেছেন সেটা আবার কবুতর মনে করে ভুল করেন না, এটা হচ্ছে দেশি মুরগি। আমি বাসা থেকে নিয়ে আসছি, বাসা থেকে বলতে আপনারা জানেন যে রেগুলার ব্লগ দিয়ে আমি গ্রামে ছিলাম অনেকদিন, কোনো কারণে হঠাৎ করে যেতে হয়েছিল, চলে আসছি আলহামদুলিল্লাহ ভালোভাবে। তো এটা বাড়ি থেকে নিয়ে আসছি দেশি মুরগির বাচ্চা। এটা হচ্ছে এটার একটা রেসিপি করব, আর এটা আমি অল্প মিডিয়াম আছে আর কি, এক টুকরা আদা আর একটা হচ্ছে রসুনের কোয়া দিয়ে আমি হালকা সেদ্ধ করে নিলাম। এখন একটা মশলা বানাচ্ছি, সেটা বানানোর জন্য এখানে 3 টুকরা রসুন, তারপর হচ্ছে যে আদা আর পেঁয়াজ 3টা, এগুলো সবগুলো দিয়ে ব্লেন্ড করে নিব। আর দিব হচ্ছে টক দই 2 চামচ, আর শুকনা মরিচ 3-4টা। এখানে আমি মাঝখানে ফালি করে পানিতে ভিজা রাখছিলাম আধা ঘন্টা, আর আধা ঘন্টা ভিজা রাখার কারণ হচ্ছে এর মানে ছালটা একদম নরম হয়ে গেছে, সুন্দর পেস্ট হবে। আর বিচিগুলো ফেলে দেওয়ার কারণ হচ্ছে ওটা ঝাল যাতে না হয়, শুধু কালার আসে, কাঁচা শুকনা মরিচের একটা ফ্লেভার আসে, সেই জন্য ওটা সবগুলো মিলে একটা ব্লেন্ড করে নিব। আর এখানে আলু সেদ্ধ করে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আলু সেদ্ধ করে হচ্ছে লবণ দিয়ে, ভর্তা যেভাবে করে শুধু লবণ, আমি এখানে মরিচ দিইনি, শুধু লবণ দিয়ে হাত দিয়ে কষলা নিছি। আর ব্লেন্ড করে যে মশলাটা করছিলাম দেখাইলাম একটু আগে, সেই মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে এখন কষায় নিচ্ছি। এখানে দিলাম একটু গরম মশলা বাটা, গরম মশলার মধ্যে আছে জিরা, দারচিনি, এলাচ আর হচ্ছে কালো এলাচ, এগুলো সবগুলো আমি পাটার মধ্যে বেটে নিয়েছিলাম, সেটা দিলাম, দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষায় নিচ্ছি। এই আজকে যে ব্লগটা আমি শেয়ার করতেছি সেটা হচ্ছে যে ছোট্ট একটা আয়োজন, আয়োজন বললে কথাটা অনেক বড় কিছু শোনায়, কিছু না, হাজব্যান্ডের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার উদ্দেশ্যে আমি আজকে সামান্য একটু রান্নাবান্না করতেছি, এক্সট্রা কিছু আর কি। আমি একটু একটু করে পানি দিয়ে মশলাটা, আর রেসিপিটা সম্পূর্ণই আমার, আমি আমার মতো করে করছি, মুরগিটা এভাবে রান্না করতেছি হচ্ছে যে রুটি দিয়ে খাবো এই জন্য। আর পুরো মুরগিটা আমি একটু ভুনায় নিব। এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি এখানে লবণ দিয়ে মুরগিটা এখন এই পানির মধ্যে, আর পানি দিব না, মিডিয়াম আঁচে জাল করে এটা এখন ভালোভাবে কষা নিব। এটা একটু সময় ধরে কষাতে হবে, তাহলে হবে কি মুরগিটার ভিতরে মশলাগুলো খুব সুন্দর করে ঢোকে, তখন এই মুরগিটা খেতে অনেক টেস্ট লাগে। তা আমি অত সময় ধরে দেখাইলাম না, এটা আমি আর পানি দেইনি, একটু বারবার করে নেড়ে দিছি, আর হচ্ছে যে ভালোভাবে কষায় নিছে মুরগিটা, দেখতে পারতেছেন ওই মশলার মধ্যে বারবার কষা নিছে একটু পরপর, আর খুব ভালোভাবে এটা কষাতে হবে, মুরগি ছোটো হোক বড় হোক তখন মুরগির মাংসটা খেতে খুব ভালো লাগে। তা কষানো হয়ে গেলে তখন আমি যে একটু আলু আগে থেকেই ভেজে রাখছিলাম সে আলুটা এখানে দিয়ে দিব। আলুটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি নান রুটি বানাবো, নান রুটি দিয়ে খাবো, সেহেতু ঝোল এটা দিয়ে খেতে ভালো লাগবে আর কি, এই উদ্দেশ্যে আর কি এইভাবে মুরগিটা রান্না করা। আর আমি সবসময় এর আগেও কয়েকটা ব্লগ শেয়ার করছি, সেটাতে বলছি যে আসলে হাজব্যান্ডরা সময় না দিলেও, ওরা না বুঝলেও বা ওরা সেটাকে গুরুত্ব না দিলেও, আপনারা একটু বুদ্ধি করে ট্যাক্টফুলি কোয়ালিটি টাইম হাজব্যান্ডের সাথে স্পেন্ড করবেন, এটা হয় কি নিজেদের সম্পর্কটা একটু হেলদি হয় আর কি, আর ভালো যায়, আর না হলে অনেক হতাশা বাড়ে, অনেক হতাশা থেকে দুশ্চিন্তা, আমরা খারাপ চিন্তা করি, উল্টাপাল্টা চিন্তা করি এবং নিজেকে ভাগ্যের দোষ দেই, এগুলো একটা জিনিস থেকে অনেক খারাপ কিছু উৎপত্তি হয়। যাই হোক, এখন আমি নান রুটি বানাবো। নান রুটিটা কীভাবে বানাইছি সেটা একটু বলি। এখানে আমি এক কাপের মতো ময়দা নিয়েছি, সেখানে দিছি হচ্ছে এক কাপের থেকে একটু বেশি নিয়েছিলাম, সেখানে দিছি চিনি, লবণ, তারপর হচ্ছে ইস্ট আর টক দই দিয়ে আমি এটা ভালোভাবে মেখে ঢেকে রাখছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো। দেখতে পারতেছেন ফুলে কত সফট হয়ে গেছে ভিতরটা, এখন আর কিছুই না, জাস্ট রুটি যেভাবে বানায় সেভাবে একটু মোটা করে, রুটি যেভাবে বানায় তার থেকে 3 গুণ মোটা করে এই রুটিটা বানায়, তাওয়ার মধ্যে তেল লাগবে না, এমনি তাওয়ার মধ্যে ভেজে নিতে হবে। এই নান রুটিটা দিয়েই আমি এই মুরগিটা সার্ভ করবো, এভাবে আমি আজকে রুটিটা বানাইছি। আর আমি খুব দ্রুত কাজ করতেছিলাম এই কারণে যে আমি চাচ্ছিলাম রাতের বেলা এগুলো আয়োজন করব, ও আসার আগে যেন সব কাজ শেষ হয়ে যায়, কারণ যদি ও এসে দেখে আমি এগুলো করতেছি
সাধারণত তো এগুলো প্রতিদিন খাওয়া হয় না, আমরা তো রাতে ভাতেই খাই, তখন হয়তো বা সন্দেহ করবে, তখন না মজা থাকে না কোনো কিছু। এই জন্য আমি চাচ্ছিলাম যে ও আসার আগেই হচ্ছে যে রান্নাগুলা শেষ হয়ে যাক, আমি আসরের নামাজ পড়ে এই কাজগুলো শুরু করছি। আর এই তো, আর আগের দিন হচ্ছে পায়েস রান্না করে রাখছিলাম, স্পঞ্জ মিষ্টি, ওর মিষ্টি খুব পছন্দ, এই জন্য ওর পছন্দকে প্রায়োরিটি দিয়ে আমি মেনু সাজিয়েছি। কারণ হচ্ছে যে আর এই মানে এই এগুলো রান্না করার উদ্দেশ্য হচ্ছে ইটস আ লং টাইম, আমি ওর সাথে ডিস্টেন্সে ছিলাম, মানে প্রায় 20 দিন, 15-20 দিন আমি বাপের বাড়িতে ছিলাম, সেখান থেকে অনেক দিন পর ওর সাথে আমার দেখা। আর এই জিনিসটা ডিস্টেন্সে সম্পর্ক মধুর হয় এই জিনিসটা আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি ডিস্টেন্সে সম্পর্ক ডিস্টেন্স হয়ে যায়। আপনারা এটা নিয়ে আর্গু করার কোনো কারণ নেই, কারণ হচ্ছে এটা আমার পার্সোনাল বিশ্বাস, আমি বলতেছি না আপনাদেরকেও বিশ্বাস করতে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। কারণ আমি বিশ্বাস করি সম্পর্ক মতো যত্ন করতে হয় তাহলে সম্পর্ক খুব ভালো যায়, স্মুথ থাকে, বিশ্বাস তৈরি হয়, মহব্বত সৃষ্টি হয়, এগুলো গড গিফটেডলি মনের মধ্যে কারো মনের মধ্যে আসে না, এগুলো তৈরি করে নিতে হয়, সম্পর্কটাকে একটা বিল্ড আপ করতে হয়। আর দূরত্বে কখনো সম্পর্ক ভালো হয় না। যাই হোক, এই হচ্ছে আমার, আর আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করছি যে আমি চেষ্টা করতেছি প্লাস্টিক আর ফেলে এগুলো যেগুলো রান্নাঘরে শেয়ার মানে ইউজ করতাম সেগুলো বাদ দেওয়ার, সেই দেখতেছেন আজকে আমি স্টিল ব্যবহার করতেছি, ধীরে ধীরে হয়ে যাবে ইনশাল্লাহ। আর চা বানাচ্ছি, ও দুধ চা পছন্দ করে না, চাটা নিজের পছন্দকে প্রায়োরিটি দিয়ে বানাচ্ছি, কারণ খাবারের মেনুগুলো ওর পছন্দের প্রায়োরিটি ছিল, ওর মিষ্টি পছন্দ, নান রুটি পছন্দ, আর ওর ব্রয়লার খেতে চায় না, ওর দেশি মুরগি খুব পছন্দ। আর যে এই পছন্দকে মাথায় রেখেই আমি গ্রাম থেকে ওর জন্য দেশি মুরগি বাচ্চা নিয়ে আসছি, যে গিয়ে একটা একটা রাত ওর সাথে আমি, শোনেন একটা কথা হচ্ছে যে বাংলা ভাষায় সহজভাবে বলি, স্বামী স্ত্রী আমরা সবাই যারা কবুল বসছে আল্লাহর অশেষ রহমতে, সবাই আমরা প্রতি রাত প্রতিদিন স্বামীর সাথে স্পেন্ড করতেছি, কিন্তু কোয়ালিটি টাইম বলতে যা বোঝায়, একটু হাসাহাসি, একটু চোখের দিকে চোখ রাখি কথা বলা, এগুলো কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে মাসেও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সাথে হয় না, যেটা অত্যন্ত ফরজ, সম্পর্ককে ভালো রাখার জন্য ফরজ বলবো সেইটা। হয়তো বা আমি এই যে চলে আসছি, আল্লাহ আমাকে যতদিন রাখছে তত ওর সাথেই থাকবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি চাচ্ছিলাম যে একটা ঘন্টা আধা ঘন্টা আমি ওর সাথে একটু কথাবার্তা বলি, ওর দিকে ওর সাথে গল্প করে আর চা খাই, ওর সাথে আজকে ভাত না খাই না, ওর পছন্দের খাবারে খাই। এই হচ্ছে রাত, দেখেন কোনো আমি আয়োজনও তেমন কিছুই করিনি, জাস্ট ও ওর পছন্দের খাবারগুলো রান্না করছি, মেঝেতে বসছি, একটা মানি প্ল্যান্ট দিছি, দেখতে সুন্দর লাগতেছে, একটা কনফিডেন্ট কাজ করে আর কি। সেই উদ্দেশ্যে কিছু যে রান্না করে ফেলছি ব্যাপারটা তা না, জাস্ট ও যা খেতে পছন্দ করে আর ওর সাথে বসে 2 মিনিট বসে খাবো এই উদ্দেশ্যে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, সবাই সবসময় ভালো থাকেন, পজিটিভ। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।